ঢাকার দুই সিটি নির্বাচনের পর দেশের রাজনীতির ময়দানে উত্তেজনা কিছুটা কম যেন। এরই মধ্যে আজ হঠাৎ করেই মন্ত্রিসভায় রদবদলের খবর এলো। একজন পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীর দপ্তর রদবদল করা হয়েছে। আবার গত দুই দিন ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে পাল্টাপাল্টি কিছু বক্তব্য শোনা গেছে। বেগম জিয়ার পরিবারের ইচ্ছা ও তার দলের হিসেবে বেমিলের খবর শোনা যাচ্ছে। শুরু থেকেই বিএনপির অভিযোগ, সরকার ষড়যন্ত্র করেই খালেদা জিয়ার মুক্তি আটকে রেখেছে। আর আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জেলের মধ্যে খালেদা জিয়াকে মেরে ফেলার ইচ্ছা শেখ হাসিনার নেই। এদিকে সামনে চট্টগ্রাম সিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফর্ম বিতরণ চলছে। বিএনপি বলছে জিতবে না জেনেও তারা ভোটের মাঠে থাকবে। প্রশ্ন হলো, নামমাত্র এই নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির সাংগঠনিক উন্নতি কতটা সম্ভব, আর খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আদৌ তারা কোনো কার্যকর পদক্ষেপ নিতে সক্ষম হবে কিনা, সব মিলে রাজনীতির হালচাল এখন কেমন, এসব বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র স্বাগত জানাচ্ছি। এবং পুরো আয়োজনের সঙ্গে আছে আমি সানজিদা ইসলাম। আর আমাদের আজকের বিষয় রাজনীতির হালচাল, এবং এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন তিনজন বিশেষ অতিথি। পরিচয় করে দিয়ে, আমার ডান পাশে রয়েছেন নহুল আলম লেনিন, সাবেক প্রেসিডিয়াম সদস্য আওয়ামী লীগ, রয়েছেন কমরেড খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, এবং আমার বাঁ পাশে রয়েছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান বিএনপি। আপনাদের তিনজনকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল, যে খালেদা জিয়ার স্বাস্থ্য এবং তার মুক্তির বিষয়টি নিয়ে আসলে আমি শুরুতেই আপনার কাছে যেতে চাই আহমেদ আজম খান, যে প্যারোলে মুক্তির বিষয়টি নিয়ে কথা হচ্ছিল, যে পরিবার চাচ্ছে প্যারোলে মুক্তির বিষয়টি, অথচ আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসন কালকে বলেছেন, সরি বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনি বলেছেন যে প্যারোলে মুক্তির বিষয়টি যে পরিবার জানিয়েছে সে বিষয়ে তারা কিছুই বলতে পারছেন না, তবে তারা খালেদা মুক্তির জন্য আন্দোলন চালিয়ে যাবেন। তো এই যে একটু হিসেবে মনে হচ্ছে একটু বেমিল, এটার কি কারণ? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক স্বাগতম। দেখুন, আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির কথার সাথে সাথে আরেকটি বিষয়ও এনেছেন চিটাগংয়ের নির্বাচন নিয়ে, যাও আমি একটু অ্যাড্রেস করতে চাই। বিষয় হলো যে এখানে বেমানানের কিন্তু কিছু নেই। যে কথাটা এসছে পরিবারের পক্ষ থেকে সেটা পরিবারের কনসার্ন, সেটা পলিটিক্যাল কনসার্ন না বা পলিটিক্যাল পার্টির কনসার্নও না। পরিবার যেটা মনে করেছে সেটা পরিবার করেছে, সেখানে কিন্তু আমাদের বক্তব্য নেই। আমাদের যে বক্তব্য পার্টির পক্ষ থেকে সেটা হলো যে যেখানে মামলাটা রাজনৈতিক হয়রানিমূলক, সাজাটাও রাজনৈতিক হয়রানিমূলক, আমরা সেটা আদালতে প্রমাণ করতে পেরেছি। সেখানে প্রেস ব্রিফিংয়েও আমাদের সিনিয়র প্যানেল, লয়ার্স প্যানেল, তারা পুরোপুরি উল্লেখ করেছেন, এবং রায়টা যে ফরমায়েশি সেটাও আমরা বলেছি। সেখানে আমাদের দাবি হলো যে তাকে নিঃশর্ত মুক্তি দেয়া হোক, প্রথমত। দ্বিতীয় দাবিটি হলো যে এই ধরনের মামলায় বা এই ধরনের সাজায় 24 ঘন্টার মধ্যেই যে কোনো সাধারণ নাগরিক কিন্তু উচ্চতর আদালত থেকে জামিন পান। আমরা লড়াই করব, যেহেতু এটা রাজনৈতিক হয়রানিমূলক মামলা আমরা বলেছি, এবং রায়টা আমরা সাজানো বলেছি বা ফরমাইশি বলেছি, এর এগেনস্টে আমরা লড়াই করব। কিন্তু দেশনেত্রীকে জামিনে অন্তত মুক্তি দেওয়া হোক, আমরা সেই জামিনটা কিন্তু পাচ্ছি না। আমাদের একটু ইন্টারাপ্ট করি, আজকে যে খবরটি পেলাম সেটি হচ্ছে যে মানে তার পরিবার আসলে এই আবেদনটি করেছে খালেদা জিয়ার কথা প্রসঙ্গেই। তিনি বলেছেন মানবিক কারণে তাকে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দেয়া হোক, কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন সেটির সাথে এটি যায় না, তিনি জানেনই না সেটা, মানে খালেদা জিয়ার বক্তব্য তিনি জানেন না সেটা কেমন করে? না না, জানেনই না না, আপনি হয়তো এটা বুঝতে একটু আপনার ভুল হয়েছে। আচ্ছা, বিষয়টা হলো একদিক পরিবারের বিষয়টা একরকম, সেখানে তো রাজনীতি নেই। পরিবার দেখছেন যে উনি অসুস্থ, পরিবার মানবিক কারণে চেয়েছেন, কারণ ওনার এই মুহূর্তেই বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাওয়া দরকার। আর আমরা রাজনৈতিক দল মনে করি যে ওনার এই মুহূর্তেই উন্নত চিকিৎসার জন্য যাওয়া দরকার, এটা পরিবারের সাথে আমাদের কোনো রকমের ই নেই, যাওয়া দরকার, উনি ভীষণ অসুস্থ। কিন্তু ওনাকে জামিনে মুক্তি দেয়া হোক, পরিবারের কথা হলো যে তারা মানবিক কারণে মুক্তি চান, চাইতেই পারেন, এটা যে কোনো পরিবারই এটা চাইতে পারেন। তো এখানে তো তাদের পরিবারের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই বা না জানার কিছু নেই,
পরিবার পারিবারিকভাবে চেয়েছে। আমরা সংগঠনগতভাবে বলেছি বা আইনগতভাবে বলেছি যে এই মামলায় তিনি জামিন পাওয়ার যোগ্য, এটা জামিনযোগ্য মামলা, এবং এই ধরনের 5 বছর 10 বছরের সাজাপ্রাপ্ত আসামিরা হওয়ার হামেশা জামিন পেয়ে যাচ্ছে। তো উনি সাবেক প্রধানমন্ত্রী এটা না, উনি তো এই দেশের একজন নাগরিক, সেই নাগরিক অধিকারটা, আইনগত অধিকারটা তো ওনার প্রাপ্য। আমরা সেটা বলেছি, আমরা লড়াই করব, আইনি লড়াই করব, কিন্তু তার জামিনটা আমরা চেয়েছি। এখানে পরিবারের সাথে দলের কোনো রকমের বিভাজন নেই, এটা এটা হয়তো বা শব্দগত কোনো পার্থক্যের কারণে আপনি বলতে পারেন। তারপরে আর একটা বিষয়ে যে আমরা কতটা এই ধরনের নির্বাচনে গিয়ে আমরা দেশনেত্রীর মুক্তি বা গণতন্ত্রের মুক্তিটা কতটা কার্যকর করতে পারব, দেখুন আমরা কিন্তু ইতিমধ্যে একটা বিষয়ে অত্যন্ত সফল হয়েছি যে এই 2014-5 জানুয়ারি, 18-30 ডিসেম্বর এই যে আপনার মেয়র নির্বাচন গেল, এই নির্বাচনগুলো যে সত্যিকার অর্থে জনমতের প্রতিফলন ঘটেনি, এই নির্বাচন যে জনমতের জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এই নির্বাচনগুলোর মধ্যে দিয়ে, এটা কিন্তু আমরা জনগণের কাছে, দেশবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে দেখিয়ে দিতে পেরেছি, প্রমাণ করে দিতে পেরেছি, এটা কিন্তু আমাদের সাফল্য। এবং দেশনেত্রীকেও যে মানে সাজানো মামলায় আটক রাখা হয়েছে এটাও কিন্তু আমরা সকলের কাছে, আপনি যে কোনো একটা সাধারণ নাগরিকের কাছে জিজ্ঞেস করবেন ওই সাধারণ নাগরিকটিও আপনাকে এ কথাটাই বলবে, কাজে এটাও আমাদের একটা সাফল্য। এখন বিষয়টা হলো যে তারপরেও কেন আমরা নির্বাচনে যাচ্ছি, এই জন্যেই যাচ্ছি যে প্রত্যেকটা নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে ফেলছে, নির্বাচন জনগণের ভোটের অধিকারকে কেড়ে নিচ্ছে, এবং নির্বাচন নামে যে প্রহসনটা সরকার করছে এটাকে বারবার জনগণের কাছে তুলে ধরবার জন্যে, দেশবাসীর কাছে তুলে ধরবার জন্যে, এবং এটাও আন্দোলনের অংশ হিসেবে নিয়ে আসবো আমাদের এই এই নির্বাচন। সাধারণ নুহুন আলম লেলিনের কাছে যেতে চাই, যেটি তিনি অভিযোগ করছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান যে সরকার নির্বাচন ব্যবস্থা ভেঙে ফেলছে, এই অভিযোগটা বিএনপি করে আসছে এবং এবারেও তারা বলছে যে যে সিটি নির্বাচনে আসলে জনমতের প্রতিফলন হয়নি, তো এই প্রসঙ্গে আপনার মতামত জানতে চাচ্ছি, এই অভিযোগগুলোকে কিভাবে দেখেন? ধন্যবাদ। আমি প্রথমে স্বাগত জানাবো আজম ভাই যেটা বলেছেন যে বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচন চিটাগাংয়ের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এখন নির্বাচনকে তিনি যেভাবে ক্যারেক্টারাইজ করুন না কেন, তারা একটা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন, এইটাই প্রমাণ করে যে নির্বাচন ব্যবস্থা গণতান্ত্রিক বিধিবিধানের প্রতি তাদের আর যাই হোক না কেন, মুখে যাই বলুক না কেন, তারা এই ব্যবস্থার প্রতি আস্থা আছে বলেই তারা নির্বাচনে যাচ্ছেন। এটা আমাদের রাজনীতির ক্ষেত্রে একটা কথা প্রচলিত আছে, সব রাজনৈতিক দলই বলি যে নির্বাচন আমাদের একটা আন্দোলনের কৌশল। হ্যাঁ, আওয়ামী লীগ আন্দোলনের কৌশল হিসেবেই যায়, কারণ নির্বাচন উপলক্ষে জনগণের কাছে ভোট চাইতে যেতে হয় এবং জনগণের ডোর টু ডোর গিয়ে আমি কি চাই, আমি কি করেছি, কি করব, সেই কথাগুলো আমরা বলি। বিএনপি সেই সুযোগটা গ্রহণ করবে, এবং যদি এই সুযোগটা না থাকতো তাহলে আমি বলতাম গণতন্ত্রের চিহ্ন মাত্র নাই। যদি দেখা যেত যে তার প্রার্থী মানুষের কাছে যেতে পারে না, তারা ভোটারদের কাছে যেতে পারে না, তাদের কথা বলতে পারে না, আপনাদের এই যে এতগুলো 33টা চ্যানেলে সে তারা কথা বলতে পারে না, তাহলে আমি বুঝতাম যে বাংলাদেশে গণতন্ত্র বলে কিছু নাই, এটা একদলীয় ব্যাপার ইত্যাদি ইত্যাদি। কাজেই এই অভিযোগটি তাদের করার দরকার তাই করেন, কারণ নির্বাচনের ফলাফল তো হলো এই। এটা ঠিক যে আমি সুদূরের অতীতে যাব না, আমি সাম্প্রতিক অতীতে ঢাকা দুই সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগের মূল্যায়নের মধ্যে কিন্তু একটা কমননেস আছে। হ্যাঁ, এবং সেই কমননেস হচ্ছে যে ভোটারের পার্টিসিপেশন কম ছিল, কেমন, এটা আমাদের জেনারেল সেক্রেটারিও বলেছেন, এবং বলেছেন কেবল না বলেছেন এটা অশনি সংকেত। আচ্ছা, কেন কম,
এই কেন কমের উত্তর তো আমরা দিয়েছি, আমরা বলেছি যে বিএনপি এই নির্বাচন ব্যবস্থাটি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, এই নির্বাচনে মানুষ ভোট দেবে না, পূর্ব নির্ধারিত ফলাফল কেউ যায়েন না, এই ইভিএম এইটা হবে না ওইটা হবে না, অর্থাৎ ইভিএমের বিরুদ্ধে যেই তীব্র মানে প্রচারণা চালানো হয়েছে সেই প্রচারণার ফলে মানুষের মধ্যে এক ধরনের নেতিবাচক মনোভাব গড়ে উঠেছে, এবং সেই নেতিবাচক মনোভাব গড়ে ওঠার পরেও বিএনপি এবং আওয়ামী লীগের প্রার্থীরা তারা যেই ভোট পড়েছে সেটা যেমন সামগ্রিকভাবে কম, হ্যাঁ টোটাল ভোটারের তুলনায়, কিন্তু যেটুকু পড়েছে তার মধ্যে কিন্তু তারা লক্ষাধিক তারাও পেয়েছেন, এরও লক্ষাধিক ভোট পেয়েছে, এবং এই যে লক্ষ লক্ষ মানুষ যে ভোট দিতে গেল এবার কিন্তু এই অভিযোগ করতে পারেন নাই তারা প্রমাণ সহ, মুখে যাই বলি না কেন যে না এই ইভিএমে কেউ ভোট দিতে পারে নাই। হ্যাঁ দু একটা জায়গায় টেকনিক্যাল প্রবলেম হয়েছে যে ছাপ ওঠে নাই বা কারণ সেটা, এত বড় দেশে এই সকল থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের নির্বাচনে কিছু হতে পারে, আর এটা যেহেতু আমাদের আগের এক্সপিরিয়েন্সও নাই সেই কারণে এটা হতে পারে, কিন্তু সাম টোটালে এই নির্বাচনটি যথার্থ জনগণের মতামতের প্রতিফলন ঘটেছে, সেই জনগণটা সংখ্যায় কম, এই ব্যাপারে আমরা একমত হয়েছি, এবং এই অশনি সংকেত থেকে বেরোনোর একটাই মাত্র পথ ছিল যে বিএনপি তারা যত জোরে সোরে নির্বাচনী প্রচারণা করেছেন ঠিক তত জোরে সোরে তারাও তাদের ভোটারদেরকে ভোট কেন্দ্রে মোবিলাইজ করেন নাই, এবং আওয়ামী লীগ যারা জয়ী হয়েছে তারাও তাদের সমস্ত ভোটারদেরকে মোবিলাইজ করতে পারেন নাই, এটার জন্য সিস্টেমকে দোষ দিয়ে লাভ নাই, এগুলো দলগুলোর সামগ্রিক দুর্বলতা। আওয়ামী লীগ এটা কায় মনে স্বীকার করেছে যে আমাদের সাংগঠনিক দুর্বলতারই বহিঃপ্রকাশ ঘটেছে, কিন্তু সিস্টেম ইজ নট মানে এটা এটা প্রশ্নবিদ্ধ হবে না, এবং এটা আওয়ামী লীগের দিক থেকে বারবারই বলা হয়েছে যে তারা এটা করেছে নির্বাচনে জয়লাভ করবে না, নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্যই এটা এই প্রচারণাটা করেছে। আমি মনে করি যে এটা যদি না করে মানুষকে যদি উদ্বুদ্ধ করতো ভোট দেওয়ার পর, তারপরে ভোট দিতে পারলো না, হলো না, জিতলো না, এই কথাগুলো কিন্তু পরেও বলা যেত, কারণ ফলাফল তো একই হতো, হ্যাঁ তাহলে মানুষ অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে করতো তাদের প্রচারণাকে, এখন বরং মনে করে যে না এটা না পেরে এই কথা বলা হচ্ছে। আচ্ছা আমি একটু কমরেড খালেকুজ্জামানের কাছে যেতে চাই, আসলে বিএনপি যেটা বারবার অভিযোগ করছে, বিভিন্ন ধরনের অভিযোগ করছে, এর আগে তারা বেশ কয়েকটি নির্বাচনে অংশ নেয়নি, এবার নির্বাচনে অংশ নিয়েছে এবং সামনেও বলছে যে হেরে যাবে জেনেও নির্বাচনে অংশ নেবে, এবং আবার তারা যেটি বলছে যে গণতান্ত্রিক চর্চা নেই নির্বাচনে, নানা ধরনের অভিযোগ তাদের রয়েছে, কিন্তু আওয়ামী লীগ আবার বলছে যে গণতান্ত্রিক চর্চার যে রয়েছে বিএনপির নির্বাচনে আসাই সেটা প্রমাণ করছে। মানে এই ধরনের কথা শোনা যাচ্ছে যে আসলে বিএনপি যেসব নির্বাচনে আসা না আসা নিয়ে যে ধরনের কথা বলছে বা তাদের যে সাংগঠনিক দুর্বলতা যেটার কথা বললেন আওয়ামী লীগেরও রয়েছে, এবং এই দুর্বলতার কারণে কি আসলে আওয়ামী লীগ সুবিধা পাচ্ছে এই এটা জানতে একটু ইন্টারেপ্ট করি, জি একটু ইন্টারেপ্ট, কেবল বিএনপি বা আওয়ামী লীগই কিন্তু পার্টিসিপেট করেনি, দেখবেন এবার কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রায় সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, এটি একটি অসাধারণ বিষয়। যাই হোক আমি যেটি জানতে চাচ্ছিলাম আপনার কাছে, আওয়ামী লীগ এবং বিএনপি তাদের যে উত্থাপিত প্রশ্ন এবং তার জবাব দেওয়ার জন্য উপযুক্ত প্রতিনিধি এখানে উপস্থিত আছেন, আর একটা হলো যে সব দল অংশগ্রহণ করছে তা না, অনেকেই অংশগ্রহণ করে নাই, আমরাও করি নাই, সেটা ভিন্ন কথা, কিন্তু এখন বিষয় হলো যে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলের কর্মীরা এই নির্বাচনকে তারা অর্থাৎ শাসন ব্যবস্থা বলি, নির্বাচন ব্যবস্থা বলি, এই সব কিছুর প্রতি অনাস্থা প্রকাশ করেছে, কারণ তারা যায় নাই, যে পরিমাণ লোক মিছিলে ছিল তারা ভোট দেয় নাই, এবং এটা আওয়ামী লীগ বলছে তাদের সাংগঠনিক দুর্বলতা, বিএনপিও বলছে তাদের ভয়ভীতি দেখিয়েছে ইত্যাদি। এমনি সাধারণত মানুষ বলে যে বিএনপি যে কথাগুলি বলে তাহলে এখন 80% হয়তো আওয়ামী লীগের ক্ষেত্রে সঠিক, আবার আওয়ামী লীগ যেগুলি বলে 80% আবার বিএনপির ক্ষেত্রে সঠিক, নিজের এটা বাদ দিলে তো এখন সেগুলি তো পর্যালোচনা করা আমার দায়িত্ব না, কারণ আমি তো ওই দল করি না। এখন এই নির্বাচন হয়ে যাওয়ার পরে এখন যেটা দরকার সেটা হলো একটা তো সাধারণভাবে এটা জনগণের মধ্যে শুধু নির্বাচনটা শুধু না, নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন, এখানকার বিচার ব্যবস্থা, এখানকার যে প্রতিষ্ঠানগুলি, পুলিশ প্রশাসন, সমস্ত কিছুই একটা অকার্যকর অবস্থার মধ্যে প্রতিভাত হচ্ছে, এবং এগুলির প্রতিও মানুষের আস্থা দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে, আর যদি এই অবস্থা হয় তাহলে পরে
যে মুখে যতটাই অন্ত গণতন্ত্র, এমনি গণতন্ত্র দুই রকম, একটা হলো গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক আইন কানুন বিধি বিধান শাসন ব্যবস্থা পরিচালনার জন্য নির্বাচন তার অংশ হিসাবে কাজে লাগে। আবার কখনো কখনো এই নির্বাচন একটা ফ্যাসিবাদ স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজে লাগে। ফলে নির্বাচন হলেই গণতন্ত্র হয় না, কারণ একটা খুব নিখুঁত নির্বাচনে জার্মানির হিটলার এবং মুসোলিনি তারা ইলেকটেড হয়েছিলেন, কিন্তু সেই নির্বাচন গণতন্ত্র দেয়নি। তো ফলে আবার নির্বাচন গণতান্ত্রিক শাসন নির্বাচন ছাড়া তো হয় না। তো এখন এখানে মূল প্রশ্ন হচ্ছে, আজকে এই জিনিসগুলি আলোচনা করার দরকার ছিল। নির্বাচন যখন হয়ে গেলো, এই যে যেমন সিটি কর্পোরেশন নির্বাচন হলো, এটা কী জাতের নির্বাচন হলো? এটা আমরা বহুবার বলছি, আমাদের দেশে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের বিধান আছে। এখানে আমরা সিটি ইলেকশন করছি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। আমাদের প্রধানমন্ত্রী হওয়ার জন্য 3 লাখ ভোটারের দরকার হয়, আর এখানে একটা মেয়র তার জন্য 30 লাখ দরকার। 30 লাখ লোকের ভোট নিয়ে একজন মেয়র হবেন যার মশা তাড়ানো আর এবং ওই বাতি জ্বালানো ছাড়া আর কোনো ক্ষমতাই তার নাই। তো ফলে এইরকম একটা অবাস্তব কাল্পনিক জিনিস এখানে তৈরি করা হয়েছে। তাহলে এটা প্রথম কাউন্সিলররা ইলেকটেড হবেন, সেখানে কাউন্সিলররা মেয়র করবেন এবং একটা সিটি গভর্নমেন্ট এখানে থাকবে, যেহেতু স্থানীয় সরকার আপনি বলছেন, সরকার তো না, এটা স্থানীয় শাসন, সংবিধানে লেখা আছে স্থানীয় শাসন, ইংরেজি যদিও গভর্নমেন্ট আছে। এখন এখানে এই যে ব্যবস্থাটি যেটা আমরা করলাম, এখানে আমরা আরেকটা জিনিস দেখলাম, সিস্টেম ইজ সো ইম্পর্টেন্ট। যেমন ধরেন কেজরিওয়াল ভারতের দিল্লিতে, দিল্লি তো একদম রাজধানী এবং বিজেপি সরকার ক্ষমতায়, তারপরেও কিন্তু কেজরিওয়াল সেখানে বেরিয়ে আসলেন কেন? কারণ ওখানে যে ব্যবস্থাপনাটা আছে সেটা সরাসরি হস্তক্ষেপ করার সেই সুযোগটা অনেক কম। যেমন ধরেন এখানে যদি হিসাব করেন, কেজরিওয়াল বিনা পয়সায় 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি করে দিয়েছিল মানুষের জন্য এবং 20,000 লিটার জল সেটা ফ্রি করে দিয়েছে। এবং এটা করলে কেন, কীভাবে পারলো? কারণ ওই ব্যবস্থাপনা যদি তাদের নিয়ন্ত্রণে থাকে, তাহলে সাধারণ দরিদ্র জনগণ সেই জনগণের জন্য এই ব্যবস্থা করেও সেখানে একটা তার উন্নয়নমূলক কর্মকাণ্ড বলি, অন্য সমস্ত প্রশাসনিক কাজ বলি, সেগুলিকে চালানো সম্ভব। কেজরিওয়াল তো মেয়র না, তিনি তো মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী হিসাবে তো আরও না পারার কথা, কারণ ওখানে অন্যান্য রাজ্যগুলির চেয়ে ওনার ক্ষমতা অনেক কম। সেই অর্থে যদি ধরি ভারতের সাথে বাংলাদেশের এই বিষয়টাতে যেটা পার্থক্য, ওদের আসলে আমার যেটা মনে হয় ওদের স্থানীয় সরকারগুলো স্ট্রং, সেটাই তো বলছি স্থানীয় সরকার ব্যবস্থা। তাহলে আমাদের এখানে যেটা এখন সিটি কর্পোরেশন বলি অন্যান্য, যেমন এই যে স্থানীয় শাসনের ওনারা বলছেন স্থানীয় শাসন সংবিধানে যেটা লেখা আছে, স্থানীয় সরকার যদি বলি কয়টা স্তরে আছে এটা এখনও ডিফাইন নাই। এবং সে যদি আমি বলি গ্রামে কী আছে, দেখছি গ্রাম বাদ দিলাম, ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ এবং কেন্দ্র, এই তো? তাহলে এই বাকি স্তরগুলিতে সেখানে স্থানীয় শাসনের রূপ, সরকারের রূপ কী হবে? শাসন এখন কেন্দ্রীয় সরকারের সম্প্রসারিত বাহু বা সেটার একটা নিয়ন্ত্রিত সংস্থা এক জিনিস, আর জনসাধারণের তাদের অধিকার চর্চা করা এবং তাদের সেখানে জনসাধারণের অংশগ্রহণের সেটাকে একটা বাধামুক্ত করে সেই জনসাধারণের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, সর্ব আমাদের সংবিধানে বলা আছে একদম গ্রাম থেকে সর্বনিম্ন পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সর্বস্তরে জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনসাধারণ ক্ষমতার চর্চা করবেন এবং গোটা দেশের মালিক জনগণ। তো সেই জিনিসটা এখানে কিন্তু আসলে নাই, সেইভাবে নাই। এখন ঢাকা সিটি ইলেকশনে দুই একটা কথা বলে শেষ করে দিই। এখন ধরেন কতগুলি বিষয় আমরা সিঙ্গাপুর বানিয়ে দিচ্ছি, কেউ বলছেন যে আমরা সুইজারল্যান্ড বানিয়ে দিচ্ছি, তো বানান সুইজারল্যান্ড, কিন্তু আমি দুই একটা ঘটনা আপনাকে বলি। যেমন ধরেন এই সদরঘাট, ঢাকা সদরঘাটে 2014 সালে সৌর বিদ্যুৎ প্যানেল করা হয়েছিল 1 কোটি টাকা খরচ করে, 6 বছরে একটা বাতি চলে নেই, এ ব্যাপারে কোনো কথা শুনেন নাই। তারপরে যদি শুনেন যে এখানে আমাদের 4টা নদী চারপাশে এবং 56টা খাল, এই খালগুলি উদ্ধার করার কোনো কার্যক্রম হয় নাই, যাক সেগুলি বলছেন ওনারা। মোট কর্মজীবী নারী তাদের সংখ্যা দেশে 50,18,000, বেশিরভাগ ঢাকা কেন্দ্রিক, ঢাকায় আছে মাত্র 4টা হোস্টেল, 1,086 জন মাত্র থাকতে পারে, তাও 18 বছর থেকে 59 বছর পর্যন্ত তার বয়স সীমা ইত্যাদি। তাহলে এই জায়গায় কি এই যে নারী কর্মজীবীরা তাদের, এটা বাদ দেন, আমাদের অর্ধেক সংখ্যক নারী ঢাকা শহরে 1,64,000 যদি বলা হয় 1 কোটি, তাহলে পরে এখানে তো 70-80 লাখ নারীরা, তার মধ্যে যারা কাজে কর্মে আসেন, কোনো টয়লেট আছে নারীদের জন্য সারা ঢাকা শহরে? এখন এইটা নিয়ে যেটা বলছি যে এই বিষয়গুলি যদি আমরা অ্যাড্রেস না করি, তাহলে প্রথম কথা হলো যেমন ধরেন ঢাকা সিটিতে আমরা দুই ভাইয়ের খবর পাইলাম, তারা 120টা ফ্ল্যাটের মালিক এবং তারা 15টা বাড়ির মালিক, ব্যাংকের টাকার তো কোনো হিসাবই নাই, সেটা আমি বাদ দিলাম। আরেকজন এইটা বেসিক ব্যাংকের একজন 300 কোটি টাকা নিয়ে চলে গেছে, একজন 3500 কোটি টাকা নিয়ে চলে গেছে, এখন 40 লক্ষ বস্তিবাসী, একটা ঘর নাই তার। কিন্তু এখন আপনি ইয়েতে কানাডায় 2006 সাল থেকে 2020 সাল পর্যন্ত 44,186 জন বাড়ি করেছেন বেগমপাড়ায়, এবং মালয়েশিয়াতে 3,000 করেছেন।
তাহলে এদের এরা বিশ্বপ্রেমিক হয়ে গেছে, এক দেশে বাড়িতে হয় না, তিন চার দেশে তাদের দশটা বিশটা করে বাড়ি, আর এই যে চল্লিশ পঞ্চাশ লক্ষ মানুষ এবং এদের কোনো একটা বাড়ি পর্যন্ত নাই, এবং যারা দশ লাখ পথশিশু সহ রাস্তা ঘুমায় এবং বিভিন্ন রেল লাইনের পাশে ঝুপড়িতে বাস স্ট্যান্ডে রেলের স্টেশনে এইসব জায়গায় যে ঘুমায় এই মানুষদের, এগুলি নিয়ে কিন্তু আলোচনা নাই। তো ফলে এই কথাটা আমি এই জন্য বললাম যে মূল জায়গায় আমরা আসা দরকার। এখন প্রথম কথা হলো যে আমরা এই যে ইলেকশন কমিশনে পরে সময় পেলে বলবো, তাহলে এই আমাদের ইলেকশন সিস্টেম এখন গোটা এটা কি আসলে একটা সরকার ব্যবস্থা নাকি এটা, যেমন ধরেন জনগণ ভোট দিল, এটা কিন্তু বরখাস্ত করে দিতে পারবে সরকার, তাহলে জনগণের ভোটে নির্বাচিত সরকার তাকে বরখাস্ত করতে পারে না, চারশোর উপরে প্রতিনিধি জনগণের নির্বাচিত কিন্তু বরখাস্ত হয়ে গেছিলো আগে। তাহলে এইসব বিধান রেখে এবং এটা সরকারের নিয়ন্ত্রিত একটা সংস্থা হিসাবে এটাকে ব্যবহার করে এবং তার মধ্যে একটা প্রেসিডেন্সিয়াল পদ্ধতি এগুলো দিয়ে হবে। আলোচনা আমাদের সঙ্গে দর্শক রয়েছেন তিনজন, আমরা ফোনগুলো নিয়ে নিতে চাই। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি কামরুজ্জামান নাটোরের লালপুর থেকে বলছি। জি, আপনার প্রশ্ন। আমার আজম ভাইয়ের কাছে আমার প্রশ্নটা, ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনের আগে তাদের প্রধান এজেন্ডা দিলেন যে বেগম খালেদা জিয়ার মুক্তি, এই হলো তাদের প্রধান এজেন্ডা। সেখানে জনগণ ভোট কেন্দ্রেই গেল না, তাহলে কি আমরা ধরে নিতে পারি যে হচ্ছে খালেদা জিয়ার মুক্তি সিংহভাগ জনগণ চায় না? আর দ্বিতীয় প্রশ্ন তার কাছেই, যে কেরলে মুক্তি নিতে তাদের আপত্তিটা কেন? যদি বার্ধক্যজনিত কারণে বেগম জিয়া জেলখানার মধ্যে মারা যায়, এর দায় দায়িত্ব কি বিএনপি নেবে? আচ্ছা, আরেকজন দর্শক রয়েছেন, আমরা তার প্রশ্নটিও নিয়ে নিতে চাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ হোসেন। আমার আমার প্রশ্ন থাকবে দুজনের কাছে, আজম সাহেবের কাছে এবং লেলিন স্যারের কাছে। জি, প্রথম প্রশ্নটা আজম সাহেবের কাছে করি। খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে ওনার পরিবার থেকে আবেদন করা হয়েছে, আবেদনটা কিসের আবেদন? বিনা শর্তে মুক্তি না তার প্যারোল মুক্তি? প্যারোল হয়ে থাকে তাহলে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ডেফিনেটলি থাকবে, উনি প্যারোলে মুক্তি থাকবেন, কোনো রাজনীতি করতে পারবেন না, এটা একটা প্রশ্ন গেল। আচ্ছা, পারবেন কিনা এটা হলো প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন লেনিন সাহেবের কাছে, সিটি নির্বাচন নিয়ে উনি কথা বললেন যে আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা, আওয়ামী লীগ আজকের দল না, আওয়ামী লীগ সেই প্রাচীন দল, যদি একক দল হয়ে আওয়ামী লীগ যদি সাংগঠনিক দুর্বলতার কথা আপনি স্বীকার করেন, তাহলে এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার হলো কিনা এটা বলে। আচ্ছা, আরেকজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, তার প্রশ্নটিও নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। দুঃখিত, তার প্রশ্নটি নেওয়া যাচ্ছে না, সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা একটু অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনার কাছে প্রশ্নটি ছিল। আমি সম্মানিত দুজন দর্শককেই স্বাগত জানাই, ধন্যবাদ জানাই প্রশ্ন করবার জন্য। আমি আমার আলোচনাতেই ওনাদের প্রশ্নের উত্তর দেব। আমার শ্রদ্ধেয় লেনিন ভাইয়ের আলোচনা আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি, অত্যন্ত বিজ্ঞজন সজ্জন ব্যক্তি, ওনার সাথে মাঝে মধ্যেই আমি বসি, খুব চমৎকার আলোচনা করেন। তো উনি বলেছেন যে বিএনপি তো ভোট চেয়েছে, ভোট চাওয়ার দিকে কিন্তু কোনো রকমের বাধা আসেনি, যদিও অনেক জায়গায় আমার নিজের জানা আমি কিছু দায়িত্বগত নির্বাচনে পালন করেছি বা 30 ডিসেম্বরের নির্বাচনেও পালন করেছি, 18-র যে জাতীয় সংসদে, অনেক জায়গায় দাঁড়ানোর অবস্থা ছিল না, অনেক জায়গায় ক্যাম্প করা যায়নি, অনেক জায়গায় অফিস করা যায়নি, তা সত্ত্বেও আমি ধরে নিলাম যে প্রচার করা গেছে। কিন্তু নির্বাচনের প্রচারটা তো নির্বাচনের জন্য, তাই না? দেখা গেছে যে নির্বাচনের দিন এরকম যে আপনারা প্রচার কম বেশি যাই করেন, নির্বাচনের দিন আর আপনাদের না, শুধু আমাদের মানে সরকারের, নির্বাচনের দিন আমরা বলেছিলাম যে সেখানে
আমাদের লোকজনও পাহারায় থাকবে। কিন্তু দেখা গেল যে আগের রাত্রি থেকেই প্রশাসন এবং সরকারি দল থেকে এমন প্যানিক তৈরি করা হলো যে আমাদের পার্টির লোকজন কাছে ধারেও ভিড়তে পারলো না এবং জনগণ ভোট দিতে যাইতে পারলো না। কিছু লোকজন যে গেছে তা না গেছে তা নয়, গেছে, গেলে দেখা গেল যে ওই ইভিএম মেশিনে তাদের ওই ই মিলিয়ে যখন ওই আপনার কি বলে প্রাথমিক যে ইটি করা হয় ওগুলো ফাইনালি যখন টিপটা দেবে ভেতরে গিয়ে ওখানে আওয়ামী লীগের বা সরকারি দলের আছে কেউ, উনি বলছেন যে আপনার আর করতে হবে না, আমি আমার টিপ আপনার টিপটা দিয়ে দিচ্ছি। এরকম অসংখ্য অভিযোগ আছে এবং পোলিং এজেন্টে ঢুকতে না দেয়া, ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। আবার এই প্রসঙ্গে সরকারি দল যেটা বলেছে যে বিএনপির নাকি হ্যাডম নেই, তাদের এজেন্টরা সেখানে থাকতে পারেনি, এই প্রসঙ্গে কি বলবেন? শুনেন, এই প্রসঙ্গটা খুব একেবারে পরিষ্কার, এখানে বিএনপির হ্যাডম থাকার দরকার নেই। যখন একজন পুলিং এজেন্ট রিপোর্ট করেন প্রিজাইডিং অফিসারের কাছে, প্রিজাইডিং অফিসারের দায়িত্ব এবং কর্তব্য হলো ওই পুলিং এজেন্টের সকল নিরাপত্তা দেয়া এবং তাকে দায়িত্ব পালনে সর্বত সহযোগিতা করা, সেটা পুলিং প্রিজাইডিং অফিসার পারেননি, তিনি অসহায় ছিলেন সরকারি দলের কাছে, এটাই পরিষ্কার কথা, এর বাইরে কোনো কথা নেই। কিন্তু আমি যেটা বলবো যে আমরা বিরতি থেকে ফিরে আপনার বাকি কথাটুকু শুনবো, আমাদের এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা একটি বিরতি নিচ্ছি, জনতন্ত্র গণতন্ত্রের সঙ্গে থাকুন, আমরা রাজনীতির হালচাল নিয়ে কথা বলছি, কথা বলছি খালেদা জিয়ার মুক্তি এবং সিটি নির্বাচন নিয়ে, আমাদের সঙ্গে থাকুন, ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরছি, কোথাও যাবেন না। বিরতির পর আবারও স্বাগত দর্শক, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, আমাদের আজকের বিষয়ে রাজনীতির হালচাল, বিষয়ে কথা বলতে তিনজন বিশেষ অতিথি স্টুডিওতে রয়েছেন। বিরতির আগে তিনজন দর্শক প্রশ্ন করেছিলেন, আমি শুরুতেই যেতে চাই অ্যাডভোকেট আহমেদ আজম খানের কাছে, কারণ একজন দর্শক এরকম প্রশ্ন করেছিলেন যে বিএনপি নির্বাচনী এজেন্ডাই ছিল সিটি নির্বাচনে যে খালেদা জিয়ার মুক্তি, তো যেহেতু এটা হয়নি, ভোটাররা যায়নি, তার মানে কি দেশের আপামর জনগণ খালেদা জিয়ার মুক্তি চায় না, এটা ছিল তার প্রশ্ন। হ্যাঁ, আমি ওইখানেই আসছি, যে ভোটার একদমই কম হয়েছে, এর কারণটা কি? এর কারণটা হলো আগের রাত্রি থেকেই যেভাবে প্যানিক তৈরি করা হয়েছিল এবং ভোটাররা বুঝতে পেরেছিল যে ভোট দিতে পারবে না। আরেকদিকে ভোটাররা, কিছু ভোটার যে গেছে, একটা ভোটারও ভোট দিতে পারে নাই, ফিঙ্গারপ্রিন্ট মেলাবার পরে যখন ভেতরে গেছে তখন তার টিপটা আরেকজনে দিয়ে ফেলেছে, এটা পত্রপত্রিকা ছয়লাভ হয়ে গেছে, এটা দেখেও সাধারণ মানুষের কাছে এই সংবাদগুলো পৌঁছে গেছে এবং আগের রাত্রি থেকেই জানে যে না, ভোট দিতে পারবে না, যে কারণে জনগণ উৎসাহ হারিয়ে ফেলেছে। এখানে তো আমাদের এজেন্ডাটাই বাস্তবায়ন হয়েছে, যে আমরা যে এজেন্ডা নিয়েছিলাম যে এই নির্বাচনটা আন্দোলনের এবং খালেদা জিয়ার মুক্তির, সেটা তো সফল হলো, যে জনগণ খালেদা জিয়ার মুক্তিকে চেয়েছে বলেই সরকারি দলকে ভোট দিতে যায়নি বা ওই ওই ভোট ব্যবস্থায় তারা অংশগ্রহণই করেনি, এটা তো একেবারে আরও পরিষ্কার হয়ে গেল। সম্মানিত দর্শক বুঝতে পারেননি হয়তো, উনি না বুঝে প্রশ্নটা করেছেন, এটাই জনগণ প্রমাণ করে দিয়েছে যে আমরা দেশনেত্রীর মুক্তি চাই এবং সেজন্যে আমরা এই ধরনের ত্রুটিপূর্ণ ভোট ব্যবস্থায় আমরা অংশগ্রহণ করব না। আর দ্বিতীয় যে কথাটা, সেটা হলো যে ইভিএম, কিন্তু আমরা প্রথম থেকে বলেছিলাম ইভিএম যে ত্রুটিপূর্ণ, চিফ ইলেকশন কমিশনারও ইভিএমে ভোট দিতে গিয়ে সেই জটিলতায় পড়েছেন এবং ইভিএমের এত জটিলতার কারণে কিন্তু আমাদের কথাটা এমনভাবে প্রমাণিত হয়েছে যে সামনের চিটাগং নির্বাচনে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে ইভিএমের পাশাপাশি ব্যালট বাক্স থাকবে, তার মানে ইভিএমের ত্রুটিটা কিন্তু প্রকাশ হয়ে গেছে। আর আরেকটা কথা হলো যে প্যারোল না নিঃশর্ত মুক্তি, একজন সম্মানিত দর্শক বলেছেন যে তাহলে কি হবে, আগে দেশনেত্রীর মুক্তি হোক তারপরে এই বিষয়গুলো আসতে পারে,
বড় কথা হলো যে আমাদের প্রত্যেকটা আন্দোলনে প্রত্যেকটা এজেন্ডায় কিন্তু জনগণের পূর্ণ সমর্থন আমরা পেয়ে যাচ্ছি। নুন আলম নেলিন, আপনি কি এই বিষয়টিতে একমত? মানে ভোট দিতে যায়নি সেটাতে কি প্রমাণিত হয় যে তাদের এজেন্ডা সফল? আর দর্শক আরেকটি প্রশ্ন করেছিলেন, আপনি যেটি বলেছিলেন যে এই ইলেকশনের মধ্য দিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা প্রকাশ পেয়েছে, তিনি বলছেন এত বড় একটি দল আপনি এটা স্বীকার করে নিলেন, এটি লজ্জার বিষয় কিনা? আমি আওয়ামী লীগেরটা আগে বলি, নাহলে মনে হবে যে খালি পরে সমালোচনা করি। তা আমি মনে করি যে আওয়ামী লীগ যখন জেনারেল সেক্রেটারি নিজে উল্লেখ করেছেন যে এটা অশনি সংকেত, তার মানে হচ্ছে যে আমরা এই ধরনের যে ভোটে এত কম ভোটার হাজির হওয়াটাকে এটা আমরা প্রত্যাশিত মনে করি না, এবং এটা অশনি সংকেত এই জন্য যে এইভাবে হলে পরে আমাদের দেশে ভোটটা হলো একটা উৎসব যেখানে বিপুল সংখ্যক মানুষ উৎসবের মেজাজে অংশগ্রহণ করে, সেটা করেনি এবং এটা করে নাই বলেই আমরা এটাকে বলেছি দুর্বলতা। কিন্তু কয়েকজন নেতা কিন্তু নির্বাচনের পর এবং কয়েকজন প্রার্থী এমনকি মেয়র প্রার্থীও তারা বলেছেন যে উন্নত দেশে নাকি ভোটার সংখ্যা কম হয়, বাংলাদেশ উন্নত হচ্ছে এটাই প্রমাণ যে ভোটার সংখ্যা কম ছিল। আচ্ছা, সে এটা তাদের মত, তারা তো বলতেই পারেন তারা এত উন্নত হয়ে গেছে যে এখন ভোট যায় না, এটা ঠিক না। আমি বরং জেনারেল সেক্রেটারির কথাটাই বলবো বা আমাদের দেশের অতীত ঐতিহ্যের কথাই বলবো, মানুষ সুযোগ পেলে উৎসব মুখর পরিবেশে বিপুল সংখ্যায় ভোট দেয়, সেটা দেয়নি কারণটা আগের বার আমি বলেছি। আর এটার জন্য সাংগঠনিক দুর্বলতা কথাও বলেছি এবং সেটা আমি মনে করি যে এই দুর্বলতা আওয়ামী লীগের জন্য নিঃসন্দেহে বিব্রতকর এবং এটা লজ্জাজনক। কেন আমাদের কর্মীরা এটা করলো না? হ্যাঁ, বিএনপির উপরে সব দোষ চাপিয়ে তো লাভ নাই, বিএনপির নেত্রীর এজেন্ডা দ্যাট ওয়াজ নট দ্য এজেন্ডা অফ দি মানে অ্যাকসেপ্টেবল এজেন্ডা অফ দি লোকাল গভর্নমেন্ট ইলেকশন। হ্যাঁ, ওটা একটা ন্যাশনাল ইলেকশনের এজেন্ডা হতে পারে, কিন্তু এই নির্বাচনে জয়লাভ এবং পরাজয় দিয়ে কোনোভাবেই সরকারেরও পতন হতো না বা বিএনপি জয়লাভ করলেও খালেদা জিয়ার মুক্তি হতো না। কাজে ওইটা এটা একটা ভুল এজেন্ডা নেওয়া হয়েছে, বরং তারা হ্যাঁ তারা এই সুযোগটা গ্রহণ করেছেন, কাজে আমি এটা মনে করি না। দ্বিতীয়ত আমি মনে করি যে বিএনপির ব্যর্থতার আগের জায়গাটা বিএনপি এই জায়গাটা বরং আত্মসমালোচনা করা উচিত, আত্মানুসন্ধান করা উচিত যে তারা তাদের নেত্রী তার মুক্তির দাবিতে কেন মানুষকে মোবিলাইজ করতে পারেন না। মানুষকে এই সামান্য ভোট এই ভেঙচি দেখে যদি মানুষ না আগায় তাহলে বুঝতে হবে যে তিনি তার জনপ্রিয়তা ওই জায়গায় নাই, তার জন্য জীবন প্রণ দেয় না। বঙ্গবন্ধু জেলে ছিল না, কারফিউ জারি করে নাই, আমরা কারফিউ ভেঙে বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে ঢাকা ইউনিভার্সিটিতে এবং সারা দেশে আন্দোলন করি নাই। কাজেই যদি কোনো নেতা প্রকৃত অর্থেই জনপ্রিয় হয় তাহলে পরে আর আন্দোলনের মানুষকে যদি আন্দোলনমুখী করা যেতে পারে, সেইভাবে যদি মোবিলাইজ করা যায়, বাংলাদেশের মানুষ কোনো কারফিউ কোনো বাধা নিষেধ কোনো কিছু না মেনেই তার দাবি তার নেতার মুক্তি এইটা তারা অতীতে প্রমাণ করেছে এটা করা সম্ভব, এবং সেই কাজটি বিএনপি করে না, বিএনপি একটা ডাক দিয়ে ঘরে বসে থাকে। আচ্ছা, এই অভিযোগগুলো নিয়ে আমরা শুনবো ওনার বক্তব্য, তার আগে কমরেড খালেকুজ্জামানের কাছে যেতে চাই। আপনি যেটা বলেছিলেন বিরতির আগে যে এই সিটি নির্বাচনে আপনার দল অংশগ্রহণ করেননি, তো এরপর যে ইলেকশন আসছে চট্টগ্রাম সিটি ইলেকশন, সেখানে অংশগ্রহণ করবেন কিনা বা তখন আপনাদের আসলে কি ধরনের এজেন্ডা থাকবে? এটা গ্রহণ বর্জনের ব্যাপার না। প্রথম কথা হলো যে ভোট ব্যবস্থা এটা যে তার একটা মৃতপ্রায়, এটার প্রতি মানুষের আস্থা নাই এবং যে দলগুলি অংশগ্রহণ করে তাদের কর্মীদের আস্থা নাই এবং নির্বাচন কমিশনের প্রতি আস্থা নাই ইত্যাদি এত কিছুর পরে, তাহলে এখানে কিছু একটা মৌলিক সংস্কার লাগবে। গোটা ব্যবস্থার পরিবর্তন না করলে অবস্থার পরিবর্তন হবে না। ফলে এখন এখানে হলো সেটা হলো আমরা বহুবার বলেছি, তো সেটাতে আপনারা এখানে সময় দিবেন না। তো ফলে এখানে বলছি যে আইনগত সংস্কার লাগবে, পদ প্রতিষ্ঠানগত সংস্কার লাগবে। যেমন ধরো ইলেকশন কমিশনেরই তো আইনগত ভিত্তিই তো নাই, সংবিধানে বলা আছে এটা আইন আয়োগ ব্যবস্থার উপরে সেই ইলেকশন কমিশন সেটা দাঁড়াবে, সেটা আজ পর্যন্ত হয় নাই, 50 বছর হয়ে গেছে। যাই হোক, এখন এইটা যে প্রথম কথা হলো ইলেকশনে বর্তমান অবস্থা হলো যে ক্ষমতা যে আছে ক্ষমতা থেকে যাবে না, আর বাইরে যে আছে তারও থাকা সম্ভব না, কারণ রাজনীতি এমন জায়গায় গেছে যে প্রতিপক্ষকে নিঃশেষ না করলে আরেক পক্ষ স্বস্তিবোধ করে না।
ফলে এই জায়গা এই জায়গা যতদিন থাকবে এবং এর সঙ্গে আইন কানুন বিধি বিধান প্রথা প্রতিষ্ঠান এই সমস্ত কিছু সেগুলি এমন অকার্যকর হয়ে গেছে যে অবস্থা বদল করার সাধ্য তাদের নাই। আর জনসাধারণ উদারতা প্রতি যেই শক্তি জন এই দেশের স্বাধীনতা আনলো, যেই শক্তি বারে বারে এই প্রতিক্রিয়াশীল শক্তিকে পরাস্ত করলো, সেই শক্তি এখন সেইভাবে সংগঠিতভাবে গড়ে ওঠে নাই। এই সব কিছু মিলে অবস্থাটি চলছে। এখন এর সঙ্গে যেটা চলছে বেসমাল লুণ্ঠন প্রক্রিয়াটি চালু হয়ে আছে। এখন যেটা আমি আগে বললাম সপ্তম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম বাড়িগুলোর অর্থনৈতিক বৈষম্যটা কোন জায়গায়, ধনী দশ পরিবারের আয় গরিব দশ ভাগ গরিব পরিবারের আয়ের 119 গুণ, এটা 18:1:18 ছিল, 1:1 এখন নাকি 19 গেছে, বাকিগুলি আর বললাম না। আর উন্নতির এখন এমন একটা জোয়ার বইতেছে, তো উন্নতির জন্য আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে বাংলাদেশের উন্নতি দেখে ভারত থেকে ফড়িয়া ধরে একদল লোক আসতেছে, তো বাংলাদেশি ছাড়া যদি কেউ আসে বের করে দেবো। আর একই সঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী গত 9 ফেব্রুয়ারি হায়দ্রাবাদে বলেছেন বাংলাদেশিদের নাগরিকত্বের প্রস্তাব দিলে বাংলাদেশের অর্ধেক লোক দেশ ছেড়ে চলে যাবে, মানে আমাদের 16 কোটির মধ্যে 8 কোটি নাকি চলে যাবে, কোনটা ঠিক? এই ধরনের একটা কথা বলার পরেও কিন্তু কোনো আমাদের রিয়াকশান নাই, আমাদের এতে কোনো নড়াছড়া নাই। এবং এর মধ্যে যেটা আমরা দেখি যে খেয়াল করে দেখেন যে অর্থনৈতিক বৈষম্য যদি হয় সমাজের ভারসাম্য নষ্ট হয়ে যায়। এই 9 মাসে গত বছরের 9 মাসে 1,351 জন নারী ধর্ষণের শিকার হয়েছে, 443টি শিশু হত্যার শিকার হয়েছে, 682 নারী নির্যাতনের শিকার হয়েছে, বিচার বহির্ভূত খুন হয়েছে 362 জন। এবং এর মধ্যে আবার দেশে চলতেছে আবার বাইরে এই আমাদের সীমান্তে 3 মাসে মানে একদিনে 7 দিনে 7 জন বেড়ে ফেলছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বেড়ে গেছে। এখন দেখেন এই গত কয়েকদিন আগে 103 জন ভারতীয়, তারা 3 মাসে এক কথা শেষ করে বলি, তারা দেশে ধরা পড়ছিল। আমরা কি মেরে ফেলছি তা করে, তা তো বলি নাই, তারা তো মাছ চুরি করতে আসছিল, তো মাছ চুরি করতে আসার পরেও তো আমরা আসি, কারণ আমরা তো গণতান্ত্রিক সভ্য রাষ্ট্র, তো ওরা যে মেরে ফেলতেছে তাহলে যদি সে আইন লঙ্ঘন করেও যায়, যদি গরু চুরি করতেও যায়, তার বিচারে না হবে। মানে তো আমি শেষ কথা বলে দিই, সময় কম, তাহলে এই যে অবস্থাটা আছে সেটা হলো আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলি ভেঙে পড়েছে সব, এবং এই গণতান্ত্রিক ব্যবস্থার কবরের উপরে এই ভোটের যে কাপড় দেওয়া হয়েছে এর কফিনের কাপড়ে পরিণত হয়েছে। তো ফলে এই অবস্থা থেকে মুক্তিযুদ্ধে যেই জনগণ দেশে স্বাধীন করেছে সেই জনগণ এই অবস্থার পরিবর্তন করতে পারে। আচ্ছা, একদম শেষ কথা আপনার, চিটাগং ইলেকশন যেটা সিটি ইলেকশন, তাহলে আপনাদের এই ইলেকশনে এজেন্ডা কি থাকবে? শুনুন, আমাদের সংক্ষেপে, হ্যাঁ, আমাদের প্রত্যেকটা নির্বাচনের এজেন্ডাই থাকবে গণতন্ত্র, দেশনেত্রীর মুক্তি এবং নির্বাচন ব্যবস্থা, মানবাধিকার ব্যবস্থার পুনরুদ্ধার করা, যেগুলো এখন নেই। এখন আমার শ্রদ্ধেয় লেনিন ভাই বললেন দেশনেত্রীর মুক্তি আন্দোলনে জনগণ মাঠে নামে না কেন, জনগণ যে কিভাবে মাঠে এবং জনগণের সমর্থন যে কি, যে ভয়ে ওনারা দিনের নির্বাচন রাতে করে আর দিনের বেলা কাউকে ঢুকতে না দিয়ে ইভিএম এ পর্যন্ত চুরি করে। এখন আমি শেষ কথাটা এই বলতে চাই যে আরো কিভাবে কারফিউ ভেঙে মাঠে নামবে জনগণ, কোটি মানুষ রাস্তায় নামবে, তার জন্য অপেক্ষা করতে হবে, সেজন্য কিন্তু দিনক্ষণ দিয়ে হয় না, কখন যে সেই দাবানলের তৈরি হবে এটা আমিও বলতে পারি না, উনিও বলতে পারেন না, তবে হবে। আপনার শেষ কথা শুনতে চাই। আমার শেষ কথা হলো যে হজম ভাইরা যদি মানুষকে মোবিলাইজ করতে পারে এবং ওই আন্দোলনের ভেতর দিয়ে যদি তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারে, ওকে, দেশের মানুষ করলে পারবে, তবে এটার জন্য আখেরাত পর্যন্ত মানুষ অপেক্ষা করবে না। 2 নম্বর হইতেছে, আমি একটু জামান ভাইকে একটা কথা বলি, নির্বাচন যদি শতকরা 100 ভাগেরও বেশি মানে ফেয়ার হয়, অসাধারণ একটি ব্যবস্থা, আমরা উৎসব মুখর পরিবেশে মানুষ ভোট দিবে, আমরা এই প্রত্যাশা নিয়ে শেষ করছি জনতন্ত্র গণতন্ত্র, সাথে থাকে, ধন্যবাদ।